বন্ধুরা আসসালামু আলাইকুম, আমি রাকিব, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি কোন নতুন বিষয় নিয়ে, নতুন টেকনিক্যাল সমস্যা নিয়ে। সো আজকের যে টেকনিক্যাল সমস্যা সেটা হচ্ছে, সমস্যার যে সাবজেক্ট সেটা হচ্ছে ই পাসপোর্ট। আর ই পাসপোর্টের যেটা নোটিফিকেশন প্রবলেম নোটিফিকেশন সেটা হচ্ছে অ্যাভিস বাই অফিস। সো বন্ধুরা, এই দুইটা যদি আসে আপনার, সেক্ষেত্রে আপনি কি করবেন এবং এটার বিস্তারিতটা একবার দেখি। আমরা যদি একটু স্ক্রিনে চলে যাই তখন দেখবেন একটা জিনিস, আসলে অ্যাভিসটা কি। অ্যাভিসটা হচ্ছে অটোমেটিক বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন সিস্টেম বা ABIS। আর অ্যাভিস যেটা হচ্ছে সেটা হচ্ছে অটোমেটিক ফিঙ্গারপ্রিন্ট আইডেন্টিফিকেশন সিস্টেম বা AFIS। একটা জিনিস সেটা হচ্ছে, যখন আপনি বায়োমেট্রিকে আপনার অ্যাপয়েন্টমেন্টটা কমপ্লিট হলো, অ্যাপয়েন্টমেন্ট কমপ্লিট হওয়ার পর আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসছেন, আইরিশ দিয়ে আসছেন, দিয়ে আসার পরে এটা কিন্তু যাচাই বাছাই হয়। তো যাচাই বাছাই হওয়ার সময় এমন হতে পারে যে আপনার যে ফিঙ্গারপ্রিন্ট এবং আইডি সেটা কিন্তু ইউনিক, পৃথিবীর কারোর সাথে মিলবে না। সো অনেক সময় এরকম হয় যে আপনি আপনার তথ্য গোপন করার জন্য, গোপন মানে আপনার পূর্বে একটা MRP আছে, আপনি সেই সেই জিনিসটা ফিঙ্গারপ্রিন্ট আপনি আগে দিয়েছেন, MRP থাকলে তো ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন, সো আপনি সেটা ভুল আছে যার কারণে আপনি সেটা হাইড করার চেষ্টা করছেন। সো এক্ষেত্রে কি হয় যে আপনার ওইটা এই অ্যাভিস বা অ্যাভিস আসতে পারে। তো বন্ধুরা, এই যে দুইটা বিষয়, এই দুইটা বিষয়ের সাথে যদি যদিও কারো মেলার কথা না, তারপরেও অনেক সময় এরকম ঘটনা ঘটে, সেক্ষেত্রে আপনার যেটা করণীয় সেটা হচ্ছে, আপনি যদি কোনো তথ্য গোপন করে থাকেন তাহলে অবশ্যই আপনি আবার একটু পাসপোর্ট অফিসে যাবেন এবং যে তথ্য গোপন করেছেন যদি MRP থেকে থাকলে সবগুলো MRP নিয়ে আপনি যোগাযোগ করবেন। সো আশা করি অ্যাভিস বা অ্যাফিস এই জিনিসটা আপনি বুঝতে পেরেছেন। যদি এই রিলেটেড পাসপোর্টের আরও কোনো নোটিফিকেশন আপনার কাছে থেকে থাকে যে আপনি জানতে যাচ্ছেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের জন্য রেডি হচ্ছে আরো অনেক বেশি সলিউশন রিলেটেড টিউটোরিয়ালস। সো যতক্ষণ সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, আমি আপনার এবং আপনার ফ্যামিলি সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।